স্টোন পেপার সিজার। যা, আমি হেরে গেলাম। আরে, তোমাদের অনেক খেলা হয়েছে, চলো এবার পড়তে বসতে হবে, স্যার চলে আসবে এখনই। হ্যাঁ দিদি, তোমার স্যার আসবে, চলো এবার পড়তে বসো, ঠিক আছে? না না, বলতে নেই, স্যার এসে রাগ করবে যদি দেখে খেলা করছো। পড়ে নাও, তারপর আবার আমরা খেলবো, ঠিক আছে? যাও যাও যাও। এমনি বলতে নেই, পড়াশোনা করতে হয়, বুঝলে? আচ্ছা, বাইরে তো এত ঝড় বৃষ্টি হচ্ছে, স্যার আসবে কিনা দেখো আগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আসবে, ওসব নিয়ে চিন্তা করো না, বৃষ্টি বাদল হলেও স্যার ঠিক পড়াতে আসবে, তাই ওই বদমাইশি ছাড়ো, এখন যাও গিয়ে পড়তে বসো। হ্যাঁ তাও বটে, চলো চলো দিদি, তুমি পড়তে বসে যাও, স্যার আসবে ঠিক, চলো 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 চলো। ওরে, আবার মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে, না তাড়াতাড়ি করে যাতে যায়। কি হলো, কি হলো কি হলো স্যার, আসুন আসুন, বসুন বসুন। পৌঁছে গেছি পৌঁছে গেছি পৌঁছে গেছি। আরে, এত বৃষ্টির মধ্যে আপনার আসার কি দরকার ছিল? বাবারে, আজকে অনেক জোর বেঁচে গেছি। আপনি তো পুরো ভিজে গেছেন দেখছি। আর কি বলবো দাদা, আজকে যে কাণ্ড হয়েছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে বসুন, তারপরে বলুন কি হয়েছে। রিম্পি, একটু স্যারের জন্য জল নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি বসছি। ওরে বাবারে, আরে কি বলবো, আজকে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি, আমার মনে হচ্ছিল কি, আমি স্পষ্ট দেখলাম আমার পিছনে একটা সাদা ছায়া। কি বলেন, তারপরে বাবার এসে কি ভয়ঙ্কর, কি বলবো, কোরম করে দৌড়ে আমি পালিয়ে এলাম। ওরে বাবা, এ তো ভয়ঙ্কর ভুতুরে ব্যাপার, আমার শুনে কেমন গা চমচম করছে। সত্যি, আপনার এই বর্ষা বাদলের দিনে রাত্রে আসাটা ঠিক হয়নি, এর পরের দিন থেকে একটু দেখে শুনে আসবেন। আরে কি হলো কি হলো? আজকে রাস্তায় আসার সময় আমি একটা ভয়ঙ্কর ছায়া দেখতে পেয়েছি। হ্যাঁ, কি বলো? ওটা আমাকে ধরতে আসছিল, আমাকে গিলে খেতে আসছিল। তো খুব ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদের জন্য একটু চা করে নিয়ে আসি। এই নিন স্যার চা। বাবারে, আমি এখন কি দেখলাম? কি ব্যাপার, কিছু হয়েছে? না না, কিছু না কিছু না। কই কই, কিসের পাঠান, ওকে পড়তে বসতে বলুন, অনেক দেরি হয়ে গেল, আমাকে আবার তাড়াতাড়ি পড়িয়ে বাড়ি ফিরতে হবে। স্যার, আমি তো মুখস্থ করতে পারছি না। পারবে কি করে, পারবে কি করে? ঘরে তো একটুখানি পড়াশোনা করো না, সব সময় খেলা আর খেলা। এত এত হোমওয়ার্ক দি বাড়িতে, একটাও কমপ্লিট করে আনো না তুমি। এই বৃষ্টি বাদল দিনে আমি ভিজে ভিজে এসেছি, আর তোর মজা লাগছে? মজা মজা, হ্যাঁ মজা। না স্যার, আমি কইয়ে নিচ্ছি কইয়ে নিচ্ছি। বাবা বাবা, কি হয়েছে? স্যারকে বলে না বাড়ি চলে যেতে। কেন, এই তো এলো স্যার। কেন, আমার কলি আগে স্যারকে দেখে, স্যার কেমন করছে ভূতের মতন। দূর, তোমার যত সব উল্টো পাল্টা কথা, না পড়ার বাহানা এগুলো। না যাও গিয়ে পড়ো গা। না সত্যি বলছি, আমি কিছু শুনবো না, যাও পড়ে যাও, সব ফালতু বাহানা দিও না, যাও। এই শোনো। হ্যাঁ কি বলছো বলো। বলছি স্যারকে আমার কেমন যেন লাগছে, স্যারের মনে হয় শরীর ঠিক নাই। তুমি এক কাজ করো, স্যারকে না একটু এগিয়ে দিয়ে আসো, বাড়িতে দিয়ে আসো, আজকে আর পড়াতে টড়াতে হবে না। আমার কেমন যেন ভয় ভয় লাগছে, বিশেষ করে ওই ঘটনাটা শোনার পরে আরও বেশি ভয় লাগছে। হ্যাঁ ঠিকই বলেছো, স্যারের শরীরটা মনে হয় ভালো নেই, দ্বিতীয় বলছিল। ঠিক আছে যাই, আমি দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি তাই করো, যাও এগিয়ে দিয়ে এসো, তুমি সাবধানে যেও, আর ছাতা নিয়ে যাও, দেখো বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
তাড়াতাড়ি চলে আসবে, দেরি করো না। স্যার চলুন আপনাকে বাড়ির দিকে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ চলে যাবো আমি, এই বর্ষা বাদলের দিনে আর আপনাকে দেরি করাটা উচিত হবে না, ঠিক আছে? চলুন চলুন। না না আপনাকে যেতে হবে না, আপনি কষ্ট করে কেন যাবেন, আমি ঠিক চলে যাব, আপনি ভিজে যাবেন বৃষ্টিতে, আপনাকে যেতে হবে না। আরে না না আমার কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না, আমি ছাতা নিয়ে যাচ্ছি। আরে বৃষ্টিটা এখন একটু কমেছে, চলুন এই ফাঁকে আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, এরপর যদি জোরে বৃষ্টি নামে আপনার বাড়ি যেতে অসুবিধা হয়ে যাবে, বুঝলেন? চলুন দেরি করেন না। ঠিক আছে চলুন, এই পড়াগুলো করে রাখবে, আমি কাল আসবো, ঠিক আছে? দেখছেন স্যার এত রাত হয়ে গেছে বলে রাস্তায় একটাও লোক নেই, শুনশান রাস্তা, কোথাও কেউ নেই। তারপরে এই বৃষ্টি বাদলের দিন, আর কি লোকজনে বাড়ি থাকে, সবাই যে যার বাড়িতে চলে গেছে। হ্যাঁ ঠিক বলেছেন, দেখছেন কেমন মেঘ করেছে, আরও বৃষ্টি হবে মনে হয় রাত্রে। চলুন চলুন তাড়াতাড়ি আপনাকে এগিয়ে দিয়ে আসি বাড়িতে, চলুন। আর আপনাকে যেতে হবে না, আমি নিজে চলে যাব। না না চলুন না, আর একটু এগিয়ে দিয়ে আসি আপনাকে, কেন একা একা যাবেন, চলুন চলুন চলুন। এই তো সামনে বাড়ি চলে এসছে। হ্যাঁ ব্যাস এটাই আপনার বাড়ি, চলে যেতে পারবেন তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে সাবধানে যান, আমিও আসছি। হ্যাঁ ঠিক আছে। মনে হচ্ছে পেছন পেছন কেউ একটা আমার আসছে, কি হচ্ছে রে বাবা বুঝতে পারছি না। না না তাড়াতাড়ি বাড়ি যাই। আরে তুমি চলে এসছো? হ্যাঁ কি হলো? তুমি স্যারকে বাড়িতে দিয়ে এলে, তুমি দেখলে যে উনি বাড়িতে গেলেন? হ্যাঁ বাড়ি পৌঁছে দিয়ে এলাম তো। আরে আর বলো না, তুমি যাওয়ার পরে আমার বান্ধবী ফোন করে বললো আজ সকালেই নাকি স্যারের খুব শরীর খারাপ হয়েছিল, ওনাকে হসপিটালে ভর্তি করা হয়। কি বলছো তুমি? ও বললো যে উনি আর বেঁচে নেই। হ্যাঁ উনি আর বেঁচে নেই, তাহলে? তাহলে আমাদের বাড়িতে যে এসেছিল সে কে? আরে তাহলে এখনই যিনি আমাদের বাড়িতে এলেন, যাকে আমি বাড়িতে পৌঁছলাম, উনি কে? আমি ছাড়বো না, ছাড়বো না তোদের কাউকে আমি। বাবা তোমাকে শেষ করো বাবা। আমাদেরকে ছেড়ে দিন, আমরা কি ক্ষতি করেছি আপনার, আমরা কি ক্ষতি করেছি, আমাদেরকে ছেড়ে দিন, ছেড়ে দিন। আমি সবাইকে শেষ করে দেব। না না আমাদেরকে ছেড়ে দিন, আমরা আপনার কি দোষ করেছি, ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন। না 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 না।